উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার পরে তাপস রায় শনিবার বিদ্যাপতির সেতুতে অবস্থিত কবি কোকিল বিদ্যাপতি মূর্তিতে মালা দিয়ে নির্বাচনী প্রচার করেন যেখানে বিদ্যাপতির সেতুতে কবিপক্ষ উপলক্ষে মিথিলার সমাজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে কবি কোকিল বিদ্যাপতিকে শ্রদ্ধা নিবেদন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি প্রার্থী তাপস রায় তিনি বলেন কবি কোকিল বিদ্যাপতি সাহিত্য ও কবিতায় যে সম্মান দেওয়া উচিত ছিল তা তিনি পাননি নির্বাচিত হলে আগামী দিনে সাধারণ মানুষের জন্য যতটা সম্ভব তিনি কাজ করবেন একই সাথে মিথিলার সম্প্রদায়ের বাংলায় অবস্থিত দরভাঙ্গা মহারাজের সম্পতি বেআইনি দখলের বিষয়ে তিনি বলেন সুব্রত মূকার তখন এখানে তাদের আজকে মৈথিলি সমাজের তরফ থেকে মিথিলারবাসী যারা যারা আমাদের এই বঙ্গে আছেন বা কলকাতায় আসেন বা বিশেষ করে উত্তর কলকাতায় আসেন তারা আয়োজন করেছিল সেখানে আমি এসেছি কবি বিদ্যাপতিকে প্রণাম জানাতে। সেটা মৈথিলি সমাজের মানুষদের সঙ্গে কথা বলেই আগামী দিনে ঠিক করবো অনেক অভিযোগ রয়েছে তাদের কেন দেখা হয়নি কেন অ্যাড্রেস করা হয়নি কেন করেনি যারা জনপ্রতিনিধি ছিলেন বা আছেন আর সরকারও সেটা খুব আশ্চর্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার নবনাথ ঝা আচার্য নবীন ঝা শিক্ষক শৈলেন্দ্র মিশ্র সমাজসেবক ব্রজেশ ঝা উপস্থিত ছিলেন যশবন্ত সিং এবং মৈথিল উন্নয়ন সমিতির সভাপতি শ্রীনারায়ণ ঝা সহসভাপতি অশোক ঝা পথ প্রদর্শক কমিটির সভাপতি অখিলেশ্বর ঝা সাধারণ সম্পাদক আনন্দমোহন ঝা রাজনৈতিক মহলের ধারণা এই কেন্দ্রে এই মিথিলা সম্প্রদায়ের ভোট বড় ফ্যাক্টর কলকাতা থেকে মোহন ঝার রিপোর্ট ओंकार बांग्ला